এই পর্যায়ে প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ডক্টর ফিরোজা ইয়াসমিন। তার প্রবন্ধের নামটা ফিরোজা ইয়াসমিন নিজেই এখানে উপস্থাপন করবেন। আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মনসুর মুসা স্যার এবং আমার শিক্ষক মনিরুজ্জামান স্যার এবং আরেকজন শিক্ষক আছেন আমার সাখাওয়াত আনসারী স্যার, যারা এখানে উপস্থিত আছেন। আমি বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগের শিক্ষকও দেখতে পাচ্ছি এবং আমার যারা সহকর্মী আছেন, বিভাগীয় সহকর্মী এবং অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানের পরিবারের সদস্যবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী, শুভ সকাল এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রবন্ধ উপস্থাপনা শুরু করছি। আমি আমার উপস্থাপনার প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করছি অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাইয়ের উদ্দেশ্যে। সকাল থেকে এই পর্যন্ত আলোচনায় এর মধ্যে আমরা জেনেছি মোহাম্মদ আব্দুল হাই খুব বেশি দিন ছিলেন না এই পৃথিবীতে, মাত্র 50 বছরের জীবন অতিবাহিত করেছেন, কিন্তু তিনি তার জীবনকে কীভাবে সমৃদ্ধ এবং কার্যকর করা যায় সেই চেষ্টাই করেছেন সবসময়। আমার প্রবন্ধের যে শিরোনাম সেটি হচ্ছে 21 শতকে ভাষাবিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাইয়ের জ্ঞান চর্চার প্রাসঙ্গিকতা। মোহাম্মদ আব্দুল হাই নিয়ে যখন আমাকে লিখতে বলার কথা বলা হলো, আমরা বিভাগীয় পর্যায়ে যখন সিদ্ধান্ত নিলাম যে ওনার জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে, তখন আমি বিভিন্ন বইপত্র দেখে দেখলাম যা ওনার সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, বেশ কিছু সমৃদ্ধ আলোচনা আছে। যেমন সকাল থেকেই উল্লেখ করা হয়েছে মোহাম্মদ আব্দুল হাইয়ের স্মারক গ্রন্থ আছে যেটা এশিয়াটিক সোসাইটি প্রকাশ করেছে, এছাড়া মনসুর মুসা স্যারেরও বই আছে একটা আব্দুল হাই শিরোনামে, এছাড়া হুমায়ুন আজাদ স্যার আব্দুল হাই রচনাবলী মোহাম্মদ আব্দুল হাই রচনাবলী শিরোনামে বাংলা একাডেমি থেকে 3 খণ্ডে ওনার রচনাসমূহ সংকলন করেছেন। এখানে হুমায়ুন আজাদ 12 পৃষ্ঠার যে মূল্যায়ন মোহাম্মদ আব্দুল হাই সম্পর্কে করেছেন, অত্যন্ত চমৎকারভাবে মোহাম্মদ আব্দুল হাইয়ের মেধা, মনন এবং জীবন উঠে এসেছে। তারপরও আমার প্রশ্ন মনে হয়েছে যে এই 100 বছর পর কিংবা ওনার মৃত্যুর প্রায় 50 বছর পেরিয়ে গেছে, মোহাম্মদ আব্দুল হাই কেন আমরা ওনার সম্পর্কে জানব কিংবা ওনাকে ওনার জ্ঞান চর্চার বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আব্দুল হাইয়ের জীবন শুধুমাত্র যে উনি একজন মেধাবী ছিলেন, একজন ভালো শিক্ষক ছিলেন তাই নয়, উনি এই 21 শতকে আমাদের সকলের জন্যেই অনুপ্রেরণার মানুষ হতে পারেন, ব্যক্তিত্ব হতে পারেন, এবং এটা এই পুরো শতক না, যতদিন জ্ঞান চর্চা থাকবে ততদিনই উনি অনুপ্রেরণার একজন ব্যক্তিত্ব হিসেবে আমাদের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন যদি আমরা ওনার সম্পর্কে জানি। আমি এখানে একটু বলে নেই, কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যে বক্তব্যগুলো শুনেছি অধ্যাপক সাখাওয়াত আনসারী স্যার বাদ দিলে, তারা এক প্রজন্মে, তারা মোহাম্মদ আব্দুল হাইকে যেভাবে কাছে থেকে দেখেছেন প্রায় সকলেই, এবং তারা এক প্রজন্মের এবং আমরা কিন্তু আরেক প্রজন্মের মানুষ। মোহাম্মদ আব্দুল হাইকে ওনার সম্পর্কে জানতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে ওনার একটা বিশাল সার্থকতা এবং উনি নিজেকে আজীবন স্মরণীয় করে রাখার একটা চেন বলা যায় তৈরি করেছেন। কারণ উনি শুধু ভাষাবিজ্ঞানের জনক, আধুনিক ভাষাবিজ্ঞানের জনক এই অঞ্চলের নন, উনি প্রজন্ম তৈরি করে গেছেন, যে প্রজন্ম ওনার অবর্তমানে বাংলা বিভাগে বাংলা সাহিত্য এবং ভাষাবিজ্ঞান চর্চার নেতৃত্ব দিয়েছে। পরবর্তীতে 1992 সনে ভাষাবিজ্ঞান বিভাগ যে প্রতিষ্ঠিত হয়েছে, তার কাছে যারা প্রশিক্ষিত ছিলেন বা তার অনুপ্রেরণায় ভাষাবিজ্ঞানের চর্চায় উজ্জীবিত হয়েছিলেন এবং চর্চা করেছিলেন, তারাই কিন্তু পরবর্তীতে বাংলা বিভাগে থেকে বেরিয়ে এসে 1992 সনে ভাষাবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠা করেন। কাজেই এখানে আমাদের এই বিভাগের পেছনে কিন্তু হাই স্যারের অনেক অবদান, এবং আমি আমার বিভাগের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি যদি এই প্রশিক্ষণটা না দিয়ে যেতেন তাহলে হয়তো আমাদের আরও সময় লাগতো ভাষাবিজ্ঞান বিভাগের আরও একটা ভালো অবস্থানে যাবার জন্যে। আজকে এই পর্যায়ে, এই বিগত 92 সন থেকে এই পর্যন্ত আমরা যতখানি এসেছি, এর পেছনেও হাই স্যারের কৃতিত্ব এবং অবদান রয়েছে। মোহাম্মদ আব্দুল হাই উনি
আমার কাছে যেটা আকর্ষণীয় মনে হয়েছে ওনার ব্যক্তিত্বের, সেটি হচ্ছে উনি শুধুমাত্র একজন মেধাবী শিক্ষক বা মানুষ ছিলেন না, উনি মেধাকে কিভাবে সমাজের কাজে লাগাতে হয় সেটা দেখিয়ে গেছেন আমাদেরকে। এবং এখানেই আমাদের শিক্ষার বিষয় আছে, কারণ আমাদের মধ্যে অনেকেই হয়তো অনেক বড় পণ্ডিত, কিংবা এখন যে তথ্য প্রযুক্তির যুগ কিংবা জ্ঞান বিজ্ঞান যে পর্যায়ে পৌঁছেছে তাতে আমরা হয়তো হাইসার যে জ্ঞান এখানে ছড়িয়ে গেছেন তার চেয়ে অনেক আধুনিক জ্ঞানে শিক্ষিত হতে পারছি, কিন্তু সেই শিক্ষাটা সমাজে এবং মানুষের কাছে কিভাবে নিয়ে যাওয়া যায় বা মানুষের কাছে অনুকরণ করবার জন্যে কিভাবে প্রেরণা সৃষ্টি করা যায় তার একটা দৃষ্টান্ত উনি নিজের জীবন দিয়ে প্রতিষ্ঠা করে গেছেন। হুমায়ুন আজাদ আব্দুল হাই সম্পর্কে যে মন্তব্য করেছেন বা মূল্যায়ন করেছেন তা থেকে দুটো মন্তব্য আমি এখানে উপস্থাপন করব, এবং এই দুই মন্তব্য থেকেই পেশাগতভাবে ওনার যে অবদান এবং ওনার যে সার্থকতা সেটাও ফুটে ওঠে, এবং ব্যক্তি আব্দুল হাই কিভাবে সমাজের জীবনে শিক্ষাটাকে ছড়িয়ে দিতে পেরেছেন সেটিও আমরা উপলব্ধি করতে পারবো। হুমায়ুন আজাদ লিখেছেন, যেটি আমরা সকলেও আসলে এই উদ্ধৃতিতে একবার দেওয়া হয়েছে, যে তিনি ছিলেন বাংলা ভাষার বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা বিভাগের যে নতুন কালের স্থপতি এবং আধুনিক ভাষা বিজ্ঞানের জনক ছিলেন। হুমায়ুন আজাদ ব্যক্তি আব্দুল হাই সম্পর্কে বলছেন, মোহাম্মদ আব্দুল হাইয়ের মতো মানুষ আজকাল দেখি না, এমন কাউকে দেখি না যাকে দেখলে মনে পড়ে সংস্কৃতি রুচি ব্যক্তিত্বের কথা, সকলকেই মনে হয় খুব বেশি সাধারণ ও বাস্তব। মোহাম্মদ আব্দুল হাইকে দেখলে মনে হতো তিনি যেন বাস্তব নন, যেন চারপাশের ফুলুষের তিনি কেউ নন, এমন স্মিত হাসি ও শান্ত কণ্ঠস্বর তখনই দুর্লভ হয়ে উঠেছিল বাংলায়, আজ তো সম্পূর্ণ বিলুপ্ত। অনেক শিক্ষিত হয়েও পাশ্চাত্যে দীর্ঘদিন থেকেও কিভাবে নিজের সংস্কৃতি এবং ভাষাকে রক্ষা করতে হয় এবং তার চর্চা করতে হয় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন মোহাম্মদ আব্দুল হাই। এবং এখনও আমি যখন আব্দুল হাইয়ের ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব বইটি দেখি আমার কাছে এখনও খুব বিস্ময় লাগে যে উনি কীরকম সাবলীল ভাষায় ধ্বনিবিজ্ঞানের মতো, শুধু ধ্বনিবিজ্ঞান না ভাষাবিজ্ঞানই বলবো আমি, ভাষাবিজ্ঞানের যে বিষয়গুলো সেগুলোকে নিজের মাতৃভাষায় অত্যন্ত সাবলীল ভঙ্গিতে উপস্থাপন করেছিলেন, শুধু তাই না সুপাঠ্য করে তুলেছিলেন। এখনও আমি বিশ্বাস করি যে ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব বইটি যারা ধ্বনিবিজ্ঞানের ছাত্রছাত্রী নন তারাও পড়ে বুঝতে পারবেন এবং তারাও এখান থেকে অনেক জ্ঞান যেমন আহরণ করতে পারবেন মজাও পাবেন। এই যে মজার বিষয়টা এটা কিভাবে করতে হয় এটা ওনার কাছে গেলেই আমরা বুঝতে পারবো। এবং উনি যে সময় বিদেশ থেকে শিক্ষা গ্রহণ করে এসেছিলেন সেই সময় কিন্তু এত উন্নত ছিল না বাংলাদেশ, কিন্তু তারপরেও কিন্তু উনি চেষ্টা করেছেন যে নিজের যে প্রতিভা এবং নিজের শ্রম দিয়ে সমাজ পরিবর্তনের করবার জন্য। আমি আমার বক্তব্য শেষ করব মোহাম্মদ আব্দুল হাইয়ের একটি উদ্ধৃতি দিয়ে, বিলেতে 750 দিন তার একটি গ্রন্থ, সেখানে তিনি লিখছেন, টেলবেরি পোর্ট থেকে আগামীকাল আমার জাহাজ ছাড়বে, প্রিয়জনের সঙ্গে মিলনের আনন্দে মন অধীর হয়ে উঠেছে, সে আনন্দ কি কম, কিন্তু যখন ভাবি স্বদেশে আমরা কোথায় পড়ে আছি, দেশ আছে অন্ধকারে, দেশের মানুষের মন আছে মধ্যযুগে, ক্ষুদ্র স্বার্থের তাড়নায় মানুষে মানুষে দেশে এত বিদ্বেষ, ব্যক্তিগত কারণে এত রেষারেষি, এত পিছু লাগা আর এত হানাহানি, আত্মীয় বন্ধুতে বিচ্ছেদ, ভাইয়ে ভাইয়ে স্বার্থের দ্বন্দ্ব, তখন দেশে ফেরার কথা মনে করে ভেতরে সমস্ত উৎসাহ স্মৃত হয়ে আছে। দেশে পৌঁছার পরে এখানে কি কোনোদিন আর আসতে পারবো, আবার কি জোটাতে পারবো রাহা খরচ যদি জীবনে আর সুযোগ না আসে, আর কোনোদিন ইউরোপের পথে পা যদি রাখতে না পারি, তবে মানুষের জীবনের সঙ্গে এই মহামিলনের আর মনের এই মহামুক্তির স্বাদ কোথায় পাব। হাইসার দেশে ফিরে আসার পর অনেক
প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েছেন এবং আমরা জানি যে তার চলে যাওয়াটা খুব স্বাভাবিক ছিল না, কিন্তু এই মানুষটি সব কিছুর ঊর্ধ্বে উঠে ইতিবাচক মনোভঙ্গি ধারণ করেছেন এবং ইতিবাচকতাই রেখে গেছেন আমাদের সকলের জন্যই। এবং ওনার ব্যক্তিত্বের এই দিকটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে এই প্রজন্মের ভাষাবিজ্ঞানী হিসেবে, যে শুধু জ্ঞান চর্চা না, আমাদেরকে এই জ্ঞান দিয়ে ভালো মানুষ তৈরি করে সমাজকে উপহার দিতে হবে, যে চেষ্টা উনি আজীবন করে গেছেন। এবং আমার বিশ্বাস যে আমরা একটু চেষ্টা করলে আর একটু সুখকর একটা সমাজ এখানে প্রতিষ্ঠিত করতে পারবো। এবং আব্দুল হাই যে সমাজে ফিরত এসেছিলেন সেই সমাজ থেকে আমরা খুব বেশি এগিয়েছি বলে মনে হয় না। কাজেই এই একুশ শতকেও মোহাম্মদ আব্দুল হাইয়ের জ্ঞানের চর্চার যেমন প্রয়োজন রয়েছে, তেমনিভাবে মানুষ আব্দুল হাই কেমন ছিলেন তার জীবন আদর্শ দ্বারা অনুপ্রাণিত হওয়ারও অনেক সুযোগ রয়ে গেছে। ধন্যবাদ সবাইকে শুনবার জন্যে।